গন্ডার এক বিশাল আকৃতির তৃণভোজী প্রাণী। এদের অনেকগুলো প্রজাতি রয়েছে। সাদা গন্ডার স্তন্যপায়ী প্রাণী। এদের খড়্গ এবং বিশাল দেহের জন্য এদের খুব সহজেই চেনা যায়। এরা কর্ডাটা পর্বের প্রাণী। এদের বিশাল আকার, দেহ, নাক এবং শিঙের জন্য এরা অন্য প্রাণী থেকে স্বতন্ত্র। আমাদের আজকের ভিডিওতে কথা বলব সাদা গন্ডার নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নীলা, নীলা হক। ওয়েলকাম টু মাই চ্যানেল জুনিলায়েদ। ভিডিওটি শুরু করার আগেই বলবো, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা আমার ভিডিওটি আজকে প্রথম দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার সঙ্গেই থাকবেন। চলুন তবে চলে যাওয়া যাক আজকের পর্বে। গন্ডার, এর ইংরেজি প্রতিশব্দ হলো রাইনোসেরস। রাইনোসেরস শব্দের সঠিক অর্থ হলো রাইনো, যার অর্থ নাক, এবং সেরস, যার অর্থ খড়গ, অর্থাৎ খড়গের মতো নাক। শব্দ দুইটি গ্রিক শব্দ। সাদা গন্ডার সবচেয়ে বিশাল আকৃতির হয়ে থাকে। গন্ডারের 5টি প্রজাতিও রয়েছে। ভারতীয় গন্ডার, জাভাদেশীয় গন্ডার, সুমিত্রার গন্ডার, সাদা গন্ডার ও কালো গন্ডার। এই সকল প্রজাতির মধ্যে সাদা গন্ডারই পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যায় টিকে আছে। এটি কিন্তু আকারে অন্য সব গন্ডারের চেয়ে বড়ও হয়। এর প্রশস্ত মুখ খাদ্য গ্রহণে সবচেয়ে বেশি উপযোগী। সাদা গন্ডার গন্ডারের সকল প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি সামাজিক। এর 2টি উপপ্রজাতিও রয়েছে, যার নাম হলো দক্ষিণে সাদা গন্ডার ও উত্তরে সাদা গন্ডার। 2007 সালের শেষে দক্ষিণে সাদা গন্ডারের সংখ্যা ছিল 17,460টি আর উত্তরে সাদা গন্ডারের সংখ্যা ছিল মাত্র 60টি, যাদের মধ্যে 4টি জন্মদানে সক্ষম ও বয়স্ক। বাকিদের টিকে থাকা নিয়ে রয়েছে একটা প্রশ্ন। 2,60,00,000 বছর ধরে পৃথিবীর বুকে টিকে আছে আধুনিক গন্ডার। হাতির পরেই এরা সবচেয়ে বড় স্থলচর স্তন্যপায়ী প্রাণী। এরা বাচ্চা প্রসব করে এবং মা সাদা গন্ডার বাচ্চার পালনও করে থাকে। এরা সাধারণত আফ্রিকার বাসিন্দা ছিল। নাম সাদা গন্ডার হলেও কিন্তু এদের গায়ের রং সাদা না, বরং প্রাণীটি মাটিতে ডুবে থাকতে ভালোবাসে, তাই তাই শরীরে কাদা মেখে তার সাদা রং ধারণ করে। প্রাণীটির প্রধান বৈশিষ্ট্য এর মাথার সামনের দিকে একটা হর্নের মতো অংশ, যা কঠোর এবং প্রোটিন দ্বারা গঠিত। এই প্রোটিন কিন্তু মানুষের চুল, নখ এও সামান্য পরিমাণে দেখা যায়। একটি প্রাপ্ত বয়স্ক সাদা গন্ডারের ওজন হতে পারে 4 টন বা তারও বেশি। এদের ঘাড় খুব প্রশস্ত, তবে সংক্ষিপ্ত বটে। এদের মাথাটি বিশাল এবং বৃহত্তর কিছুটা আয়তক্ষেত্রাকার আকারের। এদের শরীরে কখনো কখনো এক ধরনের পুঁজ দেখা যায়, যা তাদের ত্বকের ভাঁজ। সাদা গন্ডারের ত্বক খুবই টেকসই হয়ে থাকে, এমনকি ত্বকের পুরুত্ব 13 সেন্টিমিটারও পৌঁছাতে পারে। এদের ত্বকে অন্য প্রাণীর ন্যায় কোনো লোম থাকে না। লোমহীন এই প্রাণীটির ত্বক কিন্তু খুবই শক্ত। প্রাণীটির শ্রবণ শক্তি সংবেদনশীল। সাদা গন্ডারের দৃষ্টিশক্তি খুব একটা ভালো না, তাই তাকে শ্রবণ শক্তির উপর খুবই নির্ভরশীল হয়ে থাকতে হয়। এছাড়া এরা গন্ধবোধের উপরও নির্ভরশীল। মজার ব্যাপার হলো, এদের স্মৃতিশক্তি কিন্তু খুবই কম। এমনকি একটি সাদা গন্ডার যে স্থানে একবার গিয়েছে
বেশি দিন না গেলে সে স্থান মনে রাখতে পারে না। গন্ডারের জীবনকাল প্রকৃতিতে প্রায় 35 থেকে 40 বছর এবং বন্দির দশায়ও এরা দীর্ঘ দিন বেঁচে থাকতে পারে। বন্য অঞ্চলে বসবাস করে এরা। গরমের দিনে গন্ডারেরা পানিতে দীর্ঘ সময় থাকে। এরা কাদা মেখে স্নান করতে খুবই পছন্দ করে, অতএব জলাশয়ের কাছে এদের পাওয়া যেতে পারে। সব ধরনের গাছপালা খেয়ে জীবনযাপন করে সাদা গন্ডারেরা। কাঁটাযুক্ত গুল্ম ও জলজ উদ্ভিদও খায় এরা। সাদা গন্ডার 50 কেজি খাবার একবারে খেয়ে ফেলতে পারে। এরা উত্তাপ খুব ভয় পায়, তাই তারা দিনে গাছের ছায়ায় এবং পুকুরের জলে ডুবে থাকে। এরা ঘন্টায় 40 কিলোমিটার গতিতে চলাফেরা করতে পারে। সাদা গন্ডার সাধারণত একা থাকে, তবে মা হওয়ার সময় বাচ্চাদের নিয়ে দল বেঁধে থাকে এরা। বাচ্চা গন্ডারকে পালন করে তাদের মা। 7 বছর বয়সে একটি গন্ডার প্রজনন কাজের জন্য তৈরি হয়ে যায়। 460 দিন অবধি গর্ভকালীন সময় স্থায়ী হয়ে থাকে এদের। এরপর 25 থেকে 60 কেজি ওজনের একটি শাবকের জন্ম দেয় এই সাদা গন্ডার। পোতে 4 থেকে 6 বছর পরপর এরা বাচ্চা দানে সক্ষম। সুতরাং তাদের পুরো জীবনকালে এরা বেশ কয়েকটাই বাচ্চা দিয়ে থাকে। অনেক সময় কুমির গন্ডারদের আক্রমণ করে বসে, তাই কুমিরকে গন্ডারের শত্রু হিসেবেই ধরা হয়ে থাকে। কিন্তু বর্তমানে সাদা গন্ডারের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এদের শিংগুলো খুবই মূল্যবান, তাই অসাধু ব্যবসায়ীরা এদের শিংয়ের জন্য এদেরকে শিকার করে এবং এর বিলুপ্ততার জন্য কিন্তু এদের এই শিকারই দায়ী। এছাড়া বনাঞ্চল কমে যাওয়া এবং তাদের খাদ্যাভাব দেখার কারণে এরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই প্রাণী সংরক্ষণে ও স্থানের বাস্তুসংস্থানের সহায়ক ভূমিকা পালন করবে। বিভিন্ন অঞ্চলের ভিন্নতর প্রাণী প্রতিটা অঞ্চলের বাস্তুসংস্থানের একটি অংশ বিশেষ, তাই এর কোনোটির বিলুপ্তি যেন বাস্তুসংস্থানকে করে তুলতে পারে পঙ্গু, তাই এই সাদা গন্ডারও যেন একটি অংশ সেইখানার বাস্তুতন্ত্রের। সুতরাং সাদা গন্ডার বিলুপ্ত না হোক, এটাই যেন আমাদের কাম্য। আমার আজকের পরিবেশনা এ পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের পরিবেশনা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি পছন্দ হয় লাইক করতে পারেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।